দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর। বাবা মুন্নি বেগমের কালাম শুনতেন। তো হঠাৎ একদিন বাবাই সম্ভবত 84/83 দিয়ে, তো বাবা বসে বসে, বাবা তো সবসময় মাটিতে বসে ভাত খাইতেন, তো ভাত খাইতেছেন, আমার মাও ছিল, আমিও ছিলাম, এই টাইমে কালামটার মধ্যে একটা কথা বলতেছে। কথাটা হলো একটা কবুতর, কবুতরটার মধ্যে তীর লাগছে, তো তীর লেগা কবুতরটা মারা গেছে, আর কিচ্ছু না কিন্তু কথা। এখন লেখক বলতেছে তুমি খাট করে মরে গেলে কেন, ছটফট করবা না, একটু ধাপড়াইবা না, এই যে ছটফটানি ধাপড়ানি এটি তো সৌন্দর্য। কেন কথাটা বললাম জানেন, বাবা জাহাঙ্গীর কেন কাঁদত, যে প্রেম করে, যে আল্লাহকে ভালোবাসে, যে আল্লাহকে পাওয়ার ইবাদত করে, সে জাহান্নামের আগুনে জ্বলে, এই দুনিয়াতে ছটফট করতে থাকে, স্থির না, স্থির হতে পারে না, তার ভিতর স্থির, কিন্তু ওই যে তার আশেপাশে যে আবর্জনা আছে প্রতি মুহূর্ত তারে জাহান্নামে পাঠাইবার। আজকে আমার বুঝতে দিল বাবা, ভগবান গৌতম বুদ্ধ বৈশা আছে, একজন খুব সুন্দরী মেয়ে আসছে, তাই সে ভগবান গৌতম বুদ্ধরে বলতেছে, গৌতম ভগবান তুমি আমার বিয়ে করো। ভগবান গৌতম বুদ্ধ জিজ্ঞেস করতেছে কেন আমি বিয়ে করবো তোমারে মা, তোমার মতো একটা সন্তান আমি চাই। ভগবান গৌতম বুদ্ধ বলতেছে যে তুমি আমার আজকের থেকে মা আর আমি তোমার সন্তান, তাইলে হইল। তখন মেয়েটা একটা কথা বলল যে সমুদ্র যত ভয়ঙ্করই থাক, যত গভীর পানি থাক, জাহাজকে ডুবাতে পারে না, কে পারে না জানো, কারণ জাহাজের ভিতরে পানি ঢুকতে ডুবে যাবো, জাহাজের ভিতরে পানি ঢুকতে পারে না, বাইরে যতই আবর্জনা থাক, যত লোভ লালসা যা কিছু থাক, যদি আমার ভিতরটা পরিষ্কার থাকে ও আমাকে ডুবাতে পারবে না, ও আমাকে আল্লাহ পাকের কাছেই নিবে। কত সুন্দর কথা, এই যে আমরা বলি মুর্শিদ ধরবো, পীর ধরবো, এই মুর্শিদ বা পীর প্রতিটা মানুষের মুর্শিদ পীর আছে, এমন একটি মানুষ পাবেন না যার মুর্শিদ পীর নাই, আর যার নাই সেই মহাপুরুষ, সেই মহাপুরুষ। আপনি আমারে বলতে পারেন কেন যে এই মুর্শিদ নাই, মুর্শিদ সবার আছে কিরকম, টাকা পয়সা মুর্শিদ, ধন সম্পদ মুর্শিদ, চাকরি বাকরি মুর্শিদ, বউ পোলাপান মুর্শিদ, বাপ মা মুর্শিদ, সম্পত্তি মুর্শিদ, আমি এদের পূজাই তো করি, প্রতিনিয়ত আমি এদেরকে সেজদা দিই, প্রতিনিয়ত আমি এদের কাছে স্যালেন্ডার হই। আমি আমার বিবেককে জিজ্ঞেস করি তো, আমি কি হৃদয় দিয়ে আল্লাহকে ডাকি, যে আল্লাহ আমি তোরে কিভাবে পাবো, এই ডাকার সময়টা নাই, আরে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে যাই সেটাও একটা প্রোটোকল ভাবে যাই, প্রোটোকল দেখে ইবাদত হয়, ইবাদতের তো প্রোটোকল নাই। তার একটা প্রমাণ হলো মহানবী হেরা গুহায় 15 বছর 1 মাস 19 দিন ছিলেন, সে কি ইবাদত করছেন, প্রোটোকল দেখে ইবাদত হয় দেখেন আপনারা। আমাদের মধ্যে গবেষণা নাই, আমাদের পীর সাহেবরা যে একটা গবেষণার স্কুল খুলবো বা গবেষণা করব বা গবেষণা কইরা যে কিছু বের করবে বা কিছু লিখবে, এই মানসিকতা নাই। বাবা জাহাঙ্গীর একটা কথা বলতেন,
আচ্ছা নাহিদ, খাজা বাবার শান কত বড়, বড় বিশ্বাস বাবার শান কত বড়, শুনিস শুনিস শান কত বড়, তাতে আমার কি হইল রে? আমার বাবার জাহাঙ্গীরের কথা হইলো, তুই কেমনে খাজা বাবা হবি চিন্তা কর। ও যদি খাজা বাবা হইতে পারে যে তুইও হইতে পারবি, সেটা কিভাবে হবি? তুই বাবা জাহাঙ্গীর হইতে পারবি, সেটা কিভাবে হবি? খ মুর্শেদ নাই কেউ বলতে পারবো না, একমাত্র মুর্শেদ নাই সেই বলতে পারবো যে আল্লাহর প্রেমে নিজেকে শেষ করে নিয়েছে। আর না আমাদের প্রতিনিয়ত মুড়ি পীর আছে, পীর ছাড়া আমি চলতেই পারবো না। ঘুম থেকে এটা গোসল করো, পানি দাও, অফিসে যেমন এই করুম ওই করুম, সব সাধনা, পীরে ব্যস্ত আছে আমরা। কথাটা কি কইলো মায়, সমুদ্রের এত অত্থাল পানির ভিতরে জাহাজটা ডুবাইতে পারে না, কেন পারে না? কারণ তার ভিতরে পানি যেতে পারে না। তা আমার ভিতরে যদি কুপ্রবৃত্তি না ঢুকে, নেতা কর্তা অধিকারী সর্দার এগুলো যদি না ঢুকে, আমি প্রেমটা বুঝবই না, আল্লাহ কি জিনিস এটা বুঝবই না, আমার মহানবী কি জিনিস বুঝবই না। হযরত ইমাম গাজ্জালিরে কেন কাফের ফতোয়া দিছিল জানে? একটি কথার জন্য হযরত ইমাম গাজ্জালিরে কাফের ফতোয়া দিছিল। দুঃখের বিষয় কি, মাদ্রাসার পাঠ্য এখনো হযরত ইমাম গাজ্জালির বই। কথাটা হচ্ছিল, হযরত ইমাম গাজ্জালি খুব দানশীল ছিলেন, তো ওনার কাছে একজন আসছেন কন্যাগ্রস্ত এক পিতা, যে আমি আমার মেয়েকে বিয়ে দেব, আপনি আমার কিছু সাহায্য করেন। তো ইমাম গাজ্জালির পকেটে মাত্র চার দিনার ছিল। ইমাম গাজ্জালি বলতেছে যে এই যে চার দিনার যে আমি দিব, তা যেহেতু তোমার মেয়ের বিয়ে হবে না। তখন ইমাম গাজ্জালি বলল, তুমি রাতের বেলা ওই ওখানে একটা মাজার আছে আবু সালে জাঙ্গির বাবার মাজারে যাও, গিয়েও মাজারে গিয়ে তুমি চাও, ও মাজার তোমার দিব। এই তো বিরোধী লোকদের আই, সে কেন মাজারের কাছে যাবে? সে যাবে আল্লাহর কাছে, সে যাবে আল্লাহর কাছে। কোরআন বলতেছে পূর্ব পশ্চিমে যেদিকে তাকো তুমি আল্লাহরে দেখতে পাবা। এখানে আমি আল্লাহ কই দেখব? আমি আল্লাহর উপরে পাঠিয়ে দিচ্ছি, মানলাম আমি আল্লাহ উপরেই আছি। ইমাম গাজ্জালি এত বড় শিক্ষিত, শিক্ষিত তো ওদিন সেদিনই সে ফেলে দিচ্ছে যেদিন সে তার মুর্শিদের কাছে আত্মসমর্পণ করছে। আপনি দেখেন দুনিয়ার শিক্ষায় কে বেঁচে আছে? আপনি জালালউদ্দিন রুমি শিক্ষা অর্জন কইরা যেদিন সে শামসের তাবরিজের পাইলো মুরক্ষর খাতায় নাম দিয়ে দিল, মিলেই না প্রচলিত সে লেখাপড়ার সাথে, শিক্ষার সাথে জালালউদ্দিন রুমির চলন। আপনি দেখেন ইমাম গাজ্জালির দেখেন জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, গোল্ড মেডেলিস্ট, সে ফেলে দিল সব, আমার জন্য শিক্ষা। কিন্তু আমি দুনিয়ার শিক্ষা অর্জন করি কিছু মাল পানি কামাইবার, ভাত খাইবার লইগা, কিছু সম্মান কামাইবার জন্য, নিজেকে চিনার জ্ঞানটা শিখি না, যে কে আমার দেহের মধ্যে কথা কয়, কে খায়, কে দেখে। বাবা জাহাঙ্গীর সবসময় কথাটা বলতেন, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর, দয়াল বাবা জাহাঙ্গীর।